ত্রিপুরা রাজ্যের জনগণের উদ্দেশ্যে আমরা বলি, ত্রিপুরা রাজ্যের জনগণ তো আপনার এখানে একটু নিম্ন শ্রেণী, তাদের জন্য আপনারা কিরকম ফেসিলিটি রাখবেন? সেটাই, কারণ সবাইকে যদি ডাক্তারি পড়তে হয় সেই জায়গার মধ্যে আপনারা কি ফেসিলিটি দেবেন? ত্রিপুরা রাজ্যের মানুষের উদ্দেশ্যে আমার বার্তা, যে সমস্ত স্কিল ম্যান পাওয়ার, সে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা আদার সেক্টরে, যারা বাইরে স্টেটকে ডেভেলপ করতে কিছু অর্থের বিনিময়ে গেছেন, তাদের তার জন্য যে পরিকাঠামো করতে হয়, কারণ স্কিল ম্যান পাওয়ার ছাড়া সেখানে ডেভেলপ হয়। এখানকার স্কিল ম্যান পাওয়াররা অধিকাংশ বাইরে জব করতে যায়, এই মাইগ্রেশনটা ঠেকাতে হবে। তার জন্যে আমি মনে করি উদ্যোগপতিদের উচিত ত্রিপুরা যে সমস্ত জনগণ আছেন তেনাদের যে একটা মিনি পৃথিবী তৈরি করা। মিনি পৃথিবী বলতে সেখানে রিক্রিয়েশন থাকবে, সেখানে এডুকেশনের সমস্ত ধরনের ইনস্টিটিউট থাকবে, সেখানে থাকবে যে কালচার একাডেমি, স্পোর্টস একাডেমি, টোটাল একটা মানুষের যা আধুনিক পাওয়া যায় এখানে পাওয়া যেতে হবে। সেই স্কিল ম্যান পাওয়ার যখন ফিরবে, তখন আপনারা যেটা বলছেন গরিব মানুষ, তারা কর্মসংস্থান পাবে। কারণ একটি ডাক্তার যদি ফিরে আসে, তার সঙ্গে সঙ্গে দশটি লোকের কর্মসংস্থান হয়ে যাবে যদি পরিকাঠামো থাকে, আর পরিষেবা হয়ে যাবে মিনিমাম পার ডে 1000 লোক। তো সোশ্যাল ডেভেলপমেন্টটা এইভাবে হবে আশা করছি, বিশেষ করে আপনাদের মাধ্যমে জনগণকে সচেতন করে আমরা 2027-এর মধ্যে ম্যান পাওয়ার ফিরিয়ে আনার প্রচেষ্টায় 25% ম্যান পাওয়ারকে ফিরিয়ে আনতে পারব। এই কারণেই গঙ্গারাম হসপিটালের যেমন চেয়ারম্যান সাহেব এসছেন, বাতাস সাহেব এসছেন, তিনিও মণিপুর মেডিকেল কলেজ চালান, এসছেন নীতি নির্ধারণ করেন সেই ধরনের বিভিন্ন ব্যক্তিত্ব, এবং এসছেন বিভিন্ন প্রফেসর সঙ্গে ডাক্তারবাবু। আপনাদের সকলের প্রচেষ্টায় আপনাদের ত্রিপুরা অন্য রূপ আমরা দেখতে পারবো 2027-এর মধ্যে, এই আশা আমি করছি। বলেন কর্মসূচিটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মেডিকেল ফিল্ডের বিভিন্ন ব্যক্তিত্ব এসছেন, এবং আমাদের সঙ্গে গুরুজি এসছেন তেনার শিষ্যদের নিয়ে 2024-25 শিক্ষাবর্ষে আমরা মেডিকেল কলেজ শুরু করতে চাইছি। আইনি প্রসেস আছে, সেগুলো চলছে, পরিকাঠামোর প্রসেস আছে, সেগুলো চলছে। রাজ্য সরকারের সহযোগিতায় ত্রিপুরাবাসীর দ্বারা আমাদের সকলের প্রচেষ্টায় এই মেডিকেল কলেজ 2024-25 সেশনে শুরু হবে। আমরা এক বছরের মধ্যে 650 বেডের হসপিটাল সম্পূর্ণ করে নিয়ে সমস্ত ধরনের পরিষেবা শুরু করে দিতে পারব, এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। এবং 2 বছরের মধ্যে 1100 বেডের হসপিটাল আমরা কমপ্লিট করব। আমাদের এখানে চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা মেডিকেল কলেজ, পিজি এবং মেডিকেল রিলেটেড প্যারামেডিকেল, নার্সিং, ফার্মাসি এবং ডিজিটাল ইউনিভার্সিটি, যার মধ্যে দিয়ে হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করতে পারব। আশা করছি সকলের প্রচেষ্টায় 2027-এর মধ্যে টোটাল কাজ আমরা কমপ্লিট করে দিতে পারব।
এই তুমি দ্বিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো, তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছো না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছ, তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না। কেন, ড্রিম কনস্ট্রাকশন আছে তো, গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর দ্বিজেন্দা, বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে।